আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে ভালো একটি ব্র্যান্ডের ফোন কিনতে চান, কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এই বাজেটের মধ্যে কোন ব্র্যান্ডের ফোনটি আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কোন ব্র্যান্ডের ফোনটি কেনা আপনার জন্য ঠিক হবে। তাই আজকের এই ভিডিওতে কথা বলবো স্যামসাং এর 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে, কারণ স্যামসাং একমাত্র ব্র্যান্ড যে ব্র্যান্ডের ফোনগুলো আমাদের লং টাইম ধরে ভালো পারফরমেন্স দেয়। এছাড়া এই ব্র্যান্ডের ফোনগুলো কিনলে আপনি ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া স্যামসাং ফোনের ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ ভালো। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনের যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তবে আমার কাছে এই ফোনটি ডিসপ্লে সেকশন ততটা ভালো লাগেনি, কারণ এই ফোনটি ডিসপ্লেতে দেওয়া হয়েছে পুরনো আমলের অটো ড্রপ নস কাটিং ডিসপ্লে। এখানে যদি পান্সল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ডিসপ্লেটি দেখতে কিন্তু আরও বেশ ভালো লাগতো। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্রাকচার, প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফিও করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসর। এই প্রসেসরটি 8 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু স্যামসাংয়ের ফোন হিসাবে আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, কারণ এটি একটি 5G ফোন, এখানে আপনি 5G ইউজ করতে পারবেন। তবে এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু আহামরি লেভেলের না, কারণ এখানে গেমিংয়ের ক্ষেত্রে আপনি কিছুটা ল্যাগ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 12, এর ব্যাকএন্ডে পাবেন ONE UI 4.1, এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 25W-এর একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 6 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,500 টাকা। তবে অফিসিয়াল দাম কিন্তু অনেক বেশি, এই ফোনটির 8 128GB ভেরিয়েন্টটির অফিসিয়াল দাম 33,499 টাকা, অর্থাৎ প্রায় 33,500 টাকা। তাই আমি আপনাকে রিকমেন্ড করব এই ফোনটি চাইলে আপনি আনঅফিসিয়াল কিনতে পারেন, কারণ বর্তমানে আনঅফিসিয়াল ফোন কিনলে কোনো সমস্যা হবে না। আপনাদের যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের একটি 5G ফোন কিনতে চান, সাথে ভালো পারফরমেন্সও পেতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। তবে আপনাদের বাজেট যদি এর থেকে কিছুটা বেশি হয় এবং এর থেকে একটু বেটার ফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের নেক্সট ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনের যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M33 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন কোয়াড ক্যামেরা স্ট্রাকচার, প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের স্যামসাংয়ের ফোন হিসাবে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, তবে এখানে যদি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতো তাহলে এই ফোনটির সেলফি কোয়ালিটি আর একটু বেটার হতো। আর এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন এক্সিনোসের 1280 প্রসেসর, এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 12, এর ব্যাকএন্ডে পাবেন ONE UI 4.1, এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 6000mAh-এর একটি বিগ ব্যাটারি, সাথে পাবেন 25W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 6 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,500 টাকা, তবে এর 8 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,000 টাকায়। তবে এই ফোনটির অফিসিয়াল দাম কিন্তু অনেক বেশি, এই ফোনটি অফিসিয়াল 8 128GB ভেরিয়েন্টটির দাম হলো 36,999 টাকা, অর্থাৎ প্রায় 37,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 25,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বিগ ব্যাটারি একটি ফোন কিনতে চাইলে, সাথে মিডিয়াম গেমার হলে তারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনাদের বাজেট যদি এর থেকে কিছুটা
বেটার হয়ে থাকে এবং এর থেকে ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরা কোয়ালিটির একটি ফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের নেক্সট ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M33 ফোনটির আপগ্রেড ভার্সন স্যামসাং গ্যালাক্সি M43 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আর্টয়েড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন, কারণ এই ফোনটির ক্যামেরার রিভিউ আমরা এখন পর্যন্ত ভালো পেয়েছি। আর এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন এক্সিনোসের 1280 প্রসেসর। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মিডিয়াম সেটিংসে গেমগুলো ভালোই স্মুথলি খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন ONE UI 5.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 6000mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে পাবেন 25W একটি ফট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 6/128GB ভেরিয়েন্টটি পাবেন 27,500 টাকা এবং এর 8/128GB ভেরিয়েন্টের দাম হলো 29,500 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 27 থেকে 29,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে ভালো ডিসপ্লের একটি ফোন কিনতে চাইলে, সাথে ভালো ক্যামেরা এবং বিগ ব্যাটারির ফোন কিনতে চাইলে, তারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনার বাজেট যদি এর থেকে কিছুটা বেশি অর্থাৎ বরাবর 30,000 টাকা হয়ে থাকে, আর এই বাজেটের মধ্যে আপনি যদি স্যামসাংয়ের বেস্ট ভ্যালু ফর মানির একটি ফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের লিস্টের নেক্সট ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A34 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, সাথে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো F1.8। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আর্টয়েড লেন্স আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়েও আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথেও এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন, কারণ এই ফোনটির ক্যামেরার ইউজার রিভিউ আমরা এখন পর্যন্ত ভালো পেয়েছি। আর এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু বেশ ভালো, কারণ এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন ONE UI 5.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 25W একটি ফট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 30,200 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে বরাবর 30,000 টাকা, আর এই বাজেটের মধ্যে আপনি যদি স্যামসাংয়ের বেস্ট একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লে, ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। এছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই ফোনটির অফিসিয়াল দাম কিন্তু অনেক বেশি। এই ফোনটি অফিসিয়াল বর্তমানে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 53,999 টাকা। তাই আমি আপনাকে রিকমেন্ড করবো এই ফোনটি আপনি আনঅফিসিয়াল কিনুন, তাহলে অনেকটা কম দামি এই ফোনটি আপনি পাবেন। তবে আপনার বাজেট যদি এর থেকে কিছুটা বেশি হয়ে থাকে এবং আপনি যদি সব থেকে বেস্ট ক্যামেরা কোয়ালিটির একটি ফোন কিনতে চান, সাথে বড় ডিসপ্লে পেতে চান, তাহলে আপনি আমাদের লিস্টের 1 নম্বর ফোনটি দেখুন। আমাদের লিস্টের 1 নম্বরে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M53 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন।
ভার্সন। এই ফোনের ব্যাক সাইডে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আর্টয়েড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর পাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসর। এই প্রসেসরটি 6 নানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকএন্ডে পাবেন অনইউআই 4.1। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 25W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 32,000 থেকে 32,500 টাকার মধ্যে। তবে এই ফোনটির অফিসিয়াল দাম কিন্তু অনেক বেশি। এই ফোনটি অফিসিয়াল 128GB ভেরিয়েন্টের দাম 58,599 টাকা, অর্থাৎ প্রায় 58,500 টাকা। আমি আপনাকে রিকমেন্ড করব এই ফোনটি আনঅফিসিয়াল কিনুন, তাহলে আপনি অনেক অনেক কম দামে এই ফোনটি কিনতে পারবেন। এই ছিল বর্তমান মার্কেটে স্যামসাংয়ের 20-30,000 টাকা বাজেটের আশেপাশে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্য থেকে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।